নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিই চিলি চিকেন বানানোর খুব সহজ একটা রেসিপি। চিকেনটা ম্যারিনেট করতে 1.5 চামচ মতন লবণ ছোট চামচের, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, সঙ্গে 1 চামচ আদা রসুনের পেস্ট ও 2 চামচ পেঁয়াজ বাটা ও তার সাথে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন, দিয়ে ভালো করে চিকেনটাতে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। 1/2 ঘন্টা মতন আমি চিকেনটা ম্যারিনেট করতে রেখেছিলাম। এবারে আমি কড়াইতে 1 কাপ মতন সাদা তেল দিয়েছি, অল্প অল্প করে এবার এগুলোকে ভাজতে দেব। মাঝখানে প্রয়োজন হলে আমি আবার একটু তেল অ্যাড করতেও পারি, আপনারাও পারেন। আর কর্নফ্লাওয়ারের ক্ষেত্রে আমি 2 চামচ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এগুলো কি সুন্দর ব্রাউন কালার এসে গেছে, এবারে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এগুলো আমি একটা বাউলে তুলে নিয়েছি। এবারে আমি গ্রেভি বানাবো চিকেনের, তার জন্য 6টা ছোট সাইজের পেঁয়াজ আর আড়ি ডুমো করে কেটে নিয়েছি, 1টি ক্যাপসিকামও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 4টে মতন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন কুচি করে কাটা এবং জিরে ও ধনে গুঁড়ো নিয়েছি ছোট চামচে 1.5 চামচ হিসাবে। 2 চামচ মতন টমেটো সস নিয়েছি, 2 চামচ নুন নিয়েছি, 1 চামচ ভিনিগার নিয়েছি, এটা 2 চামচ মতন সোয়া সস আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে একটা বাটিতে গুলে রেখেছি, আর 2 চামচ মতন চিলি সস নিয়েছি। গ্রেভি বানানোর জন্য আমি কড়াইটা গরম করতে বসিয়ে তাতে 4 চামচ মতন তেল দিয়েছি ও তাতে কুচি করে কাটা রসুন ও আদাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো এবারে দিয়ে দেবো। হালকা ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর হালকা নরম হয়ে গেছে ও ব্রাউন কালার এসে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নেব নরম হয়ে আসা অবধি। ক্যাপসিকামগুলো খানিকটা ভাজা হয়ে যাবার পর আমি এতে 1 চামচ মতন নুন অ্যাড করলাম এবং মশলাগুলো যথারীতি একে একে এতে দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, সঙ্গে যে চিনিটা রাখা ছিল সেই চিনি, কাঁচা লঙ্কার কিছু কুচি সব অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর কিছু কাঁচা লঙ্কা আমি রেখে দিলাম, পরে সেগুলো ব্যবহার করব। তবে হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমি কিছুটা 1 চামচ মতন আদা রসুনের পেস্ট অ্যাড করলাম, উপকরণে হয়তো আমি দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছিলাম, এবং ওই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রাখা ছিল সেটাও দিয়ে দেবো এর সাথে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। তারপরে আমি টমেটো সসটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো, পরে চিলি সসটা অ্যাড করে আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সসটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে এগুলো মিশিয়ে নেব। একে একে সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবারে এগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এতে সাধারণত আমি 2 বাটির মতন জল ইউজ করব। ক্যাপসিকাম ও পেঁয়াজ কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং যে 1 চামচ ভিনিগারটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত চিকেন ফ্রাইগুলো অ্যাড করে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি টাইমার সেট করে চাপা দিয়ে দিলাম। আমি চাপাটা খুলে চিকেনটা দেখে নেব, 10 মিনিট মতন ফুটেছে চিকেনটা, দেখুন চিকেনটা নরম হয়ে গিয়েছে। এবারে আমি 2 চামচ মতন যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এতে দিয়ে দেবো,
নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে এই গ্রেভিটা ঘন হয়ে আসছে, দেখুন। বারান্দার বাগানে টবে বসানো ছোট্ট ধনে পাতার গাছ, এই ধনে পাতাগুলো দিয়ে আমি চিলি চিকেনটাকে একটু সাজিয়ে, চিকেনটা পুরোপুরি তৈরি, তাই আমি এবারে একটা বাউলে এটাকে তুলে নিলাম ও ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং গরম গরম পরিবেশন করুন।